যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব অন্য যত ক্ষোধা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়ন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়েম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব বানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না তাই আমাদেরকে সমাজের অসৎ খোদাহীন মিথ্যা পাপিনাফরমা নেতাদেরকে সরিয়ে সত্যকে নেতৃত্ব কায়েম করলেই কেবল আল্লাহকে ইল্হা বানা আমাদের পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহি রব আলমিনামলা সৈয়দুল ওয়ালা আলিহি ও সাহাবিহি আজমাইন মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে আগত আজকের এই শিক্ষা বৈঠকে আমার প্রিয় দিনী ভাইরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সবাই তো আল্লাহমনজি ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ এই মানের এত সংখ্যক লোককে সরাসরি আজকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমাকে আল্লাহ পাক সেই মজলিসে আসার সুযোগ দিয়েছেন আমি আল্লাহ তালা কাছে সে কারণে আপনাদেরকে নিয়ে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই আলোচনার বিষয়টা যদি খুবই গুরুত্বপূর্ণ তবুও এর মধ্য দিয়ে আল্লাহ পাক যেন হক আদায় করে আপনাদের ক্ষেদমতে আলোচনা পেশ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মাহামিন পয়লা কথা হলো আমরা সবাই বুঝি দাওয়াত কথাটার অর্থ দাওয়াত এমন এক বিষয় আমাদের ইমানের সাথে জীবনের সাথে আন্দোলনের সাথে চরিত্রের সাথে আকলাকের সাথে আমাদের স্বভাবের সাথে ফেতরাতের সাথে এ দাওয়াতের পিপাসা আকাঙ্ক্ষা যেন একেবারেই মিস্রিত হয়ে আছে নাকি বলেন এই দাওয়াত এমন এক সিলসিলা এমন এক কাজ এমন এক বাদার যে এই দাওয়াতের এই ধারা এই কন্টিনিউশন এই সিলসিলা যদি অব্যাহত না থাকতো তো আজকে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা বলবেন আমরাও আজকে ইসলামী আন্দোলনের এই হেরার উজ্জ্বল রাজপথের যে সন্ধান পেয়েছিলাম এটি দাওয়াতের অব্যাহত ধারা জারি ছিল বলেই কিন্তু আমরা একদিন সবাই এই দাওয়াতটা পেয়েছিলাম বলে আমরা আল্লাহ তালার রাস্তাকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ ফলে আম্বিয়ায় কেরামগণ মানুষকে যে আল্লাহর দিকে ডেকেছেন আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন রসরের আনুগত্যের দিকে ডেকেছেন তাগুদ থেকে মুখ ফিরে শুধুমাত্র আল্লাহর গোলামের দিকে ডেকেছেন এই দাওয়াতের সিলসেলা শুরু হয়েছে পৃথিবীতে মানব জাতির আগমনের শুরু থেকে আর চলবে ইনশাল্লাহ কে পর্যন্ত যতক্ষণ মানব জাতি এখানে থাকবে এই দাওয়াতের ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তো মানুষ হেদায়েতের সন্ধান হেদায়েতের রাস্তা খুঁজে পায় না আমরাও যেমন এই পথ পেতাম না যদি আমাদেরকে কেউ না কেউ দাওয়াত দিতেন না কি বলেন হয় আমরা কারো বক্তৃত্ব শুনেছিলাম না আমাদের কাছে কেউ একটা বই পড়তে দিয়েছিল নয় কারো দার্সে কোরআন শুনেছিলাম না কোনো মাহফিলে গিয়েছি না কারোর ব্যক্তিগত আলাপ আলোচনায় আমার চিন্তার দ্বারকে আল্লাহফা খুলে দিয়ে আল্লাহ আল্লাহতালার দিনের পথের সন্ধান দিনের বুঝ আমাকে দিয়েছিলেন এটা নামিত দাওয়াত তাহলে এত কত বড় গুরুত্বপূর্ণ কাজ যে কাজটা না হলে যে অধাৎ যে সিলসিলাটা জারি না থাকলে আমরা কেউ আন্দোলনের আসতে পারতাম না তাহলে আমরাও যদি এটা অব্যাহত না রাখি তাহলে ভবিষ্যৎ প্রজন্মে পথে আসার পথ কিন্তু আর খুঁজে পাবে না ফলে একটা প্রজন্ম থেকে জেনারেশন বাই জেনারেশন মানুষকে ইসলামী আন্দোলনে কাফেলায় ধরে রাখার জন্য এ দাওয়াতই হচ্ছে একটা ব্রিজ একটা সেতু এ কারণে এই দাওয়াতটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য আমার মনে হয় খুব বেশি কথা না বললেও আমরা অল্প কয়েকটা কথার মধ্যে দিয়ে আমরা দাওয়াতের গুরুত্বটা বুঝতে পারবো যে আম্বিয়া কাজ এটা তাদের আমল ছিল এবং এই দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে আম্বিয়া কেরামরা যুগে যুগে নির্যাতিত হয়েছেন বাধাপ্রাপ্ত হয়েছেন সাধার বরণ করেছেন ঘর বাড়ি ছেড়েছেন হিজরত করেছেন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও শত প্রতিকূলতার মধ্যে এই দাওয়াতের পথ দাওয়াতের দায়িত্ব থেকে তারা কিন্তু পিছু হটেননি সামনে এগিয়ে চলেছে। এবং এই দাওয়াতটা সরি দৃষ্টিতে এই কারণে ফরজ করা হয়েছে আমরা জানি কোরআন মজিদের দাওয়াতের যে নির্দেশনা এসেছে যারা আরবি গ্রামারের ব্যাপারে অভিজ্ঞ এবং কোরআন মজিদ যারা বুঝে শুনে আমরা পড়ার কিছুটা চেষ্টা করি তা আমরা তারা আমরা এটা বুঝতে পারব যে কোরআনে তালা এই দাওয়াতের কাজটাকে প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ তালা বাধ্যতামূলক করেছেন ফর্জ করেছেন সরি দৃষ্টিতে এটা একটা ফর্জ এ তো সেটা বোঝার জন্য আমি মনে করি যে দাওয়াত শব্দটার একটু ছোট্ট ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন দা মানে আহ্বান করা ডাকা কোরআনের অনেক জায়গায় এই শব্দটা উল্লেখ করা হয়েছে আমাদের প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলিগ এখানে আবার দুটো শব্দ ব্যবহার করা হয়েছে একটা দাওয়াত আর একটা তাবলিগ এ শব্দ দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে যদিও মিনিংটা এক আইডিয়াটা এক কিন্তু তাবলিক আর দাওয়াত আমরা বলি দাওয়াত ও তাবলিক একটা সূক্ষ্ম পার্থক্য আছে কি দা মানে আহ্বান করা এখান থেকে দাওয়াত আহ্বান মানে আমি ডাকছি একটা দিকে তাবলীগ মানে বাল্লিক পৌঁছে দেওয়া একটা ওদিকে একটা এদিকে একটা হচ্ছে কাছের দিকে ডাকা আর একটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো যদি আমরা এটাকে বাংলা শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি একটা বলতে পারি আহ্বান আহ্বান মানে কি কোনো একটা কিছুর দিকে ডাকা কল উই কল ইউ টু ইসলাম দ্য টিচিংস অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম দ্য রুলস অফ ইসলাম শহীদ হাসানুল বান্নার এটা মন্তব্য ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ আওয়ার পলিটিক্স তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি রাজনীতি করেন এই ইসলামের দাওয়াতের নামে তো উনি জবাব দিয়েছিলেন উই কল ইউ টু ইসলাম আমরা আপনাদেরকে ইসলামের দিকে ডাকছি এই যে দাওয়াত আহ্বান দ্য রুলস অফ ইসলাম দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস মিস পলিটিক্স টু ইউ এটা যদি তোমার কাছে রাজনীতি মনে হয় দেন দিস ইজ আওয়ার পলিটিক্স এটা হচ্ছে আহ্বান ডাকা আর তাবলিক বাল্লিগু আননি ওয়ালাও আয় একটা আয়াত একটা কথা ভালো কথা তুমি যদি জানো তো অপরকে জানো এই যে অপরকে জানানো পৌঁছে দেওয়া বাল্লিক এটাকে আমরা বলতে পারি প্রচার করা লিফলেট দিলাম বই দিলাম বক্তব্য দিকলাম মানুষের কাছে কোনো কথা ছড়িয়ে দিলাম এটা হলো বাল্লিক প্রচার আর একটা ডাকা হলো দাওয়াত কিসের দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা সে কথাটা আমি পরে আসছি তাহলে কোন সংবাদ পৌঁছানো কোনো মেসেজ দিয়ে দেওয়াটাকে বলা হয়েছে তাবলিক আর কোন দিকে আহ্বান করাটাকে বলা হয়েছে দাওয়াত এই জন্য আমাদের প্রথম দফা কর্মসূচিতে দুইটা শব্দ ইউজ করা হয়েছে দাওয়াত ও তাবলিক এবং এই দাওয়াতি কাজটা করতে গিয়ে আমরা দুইটা কাজই কিন্তু করি আমরা ডাকি আবার আহ্বানও পৌঁছাই ফলে কোন পদ্ধতিতে একজনের কাছ থেকে অন্যের কাছে পৌঁছানো এখন কিসের দাওয়াত দেব দিনের দাওয়াত আল্লাহর দিকে মানুষকে ডাকব ইসলামের দিকে ডাকবো কল্যাণের দিকে ডাকবো খৈরিয়তের দিকে ডাকবো এটা শরীয়তের দৃষ্টিতে ফরজ করা হয়েছে এই দাওয়াত তের সিলসিলা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারত না আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে ইমনি আইলুন ফিল আব্দে খলিফা কে বলছেন এ কথা আল্লাহ তালা সে খলিফার পরিচয় খলিফা কাকে বলে আল্লাহকে রিপ্রেজেন্ট করবে মানুষ আল্লাহর যে আদেশ আল্লাহর যে হুকুম আল্লাহর যে বিধান আমি এক তার পক্ষে রসুল হিসেবে দুনিয়াতে এ বানিয়ে নিয়েছিলেন দিনকে মানুষকে আছে জানানো দিনের যে কল্যাণের দিনের যে সৌন্দর্য এটা আমি একরাম যুগে যুগের সমস্ত মানুষের কাছে পৌঁছে মানবতার কল্যাণের জন্য আম্বি একরামরা এই কাজটা করে গেছেন সেজন্য পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য ওমা ইনসা নাকি মানুষ সৃষ্টির কথা তো এখানে পরিষ্কার করা হয়েছে তো আল্লাহর এবাদত করা ছাড়া আল্লাহর গোলামি করা ছাড়া আল্লাহর দাসত্ব করা ছাড়া আল্লাহর হুকুম মানা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদের পয়দা করা হয় নাই এই কথাটা আমি বুঝবো কিভাবে যদি এটা আমার কাছে কেউ না পৌঁছায় আমাকে কেউ না বুঝায় আমার মগজটাকে যদি কেউ বিশুদ্ধ করে আমার মাইন্ডসেট না করে পিউরিফাই না করে আমার মগজ থেকে শির্ক এবং জাহেলিয়াতের সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে দিয়ে পবিত্র পরিচ্ছন্ন করে নির্ভেজাল দিনে হক এবং তৌহিদ এবং হানিফের দিকে আমাকে মতাহ না করে দেয় তো আমি তো আল্লাহর গোলামীর এই দাওয়াতটা বুঝতে পারবো না বলেই দাওয়াতটা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে না ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহকে যে রব বলে চিনেছে আমরা যে আল্লাহর খলিফা তিনি যে আইনদাতা বিধানদাতা রিজিকদাতা শাসন হুকুম হুকুমদাতা তিনি ভালো মন্দের মালিক ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি যে রবকে চিনেছি আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রবকে সিজদা করে এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে আছে কিনা বলেন তারা মনে করে যে আল্লাহ মানে হচ্ছে শুধু পাঁচবার হাজির হয়ে রুকু সিজদা করতে হয় সুহান আল্লাহ আলহামদা নাম দাম তসবি জিকির আজকার জপ করা দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন ইত্যাদি কিন্তু আইন তার মানতে হবে শাসন তার মানতে হবে তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না আমার ব্যক্তির নফসের দেশের শাসকের কোনো তাগুতের কোনো জাহিলিয়াতের কাছে মাথা নত করা যাবে না একটাই আইন চলবে ইনিল হুকম ইল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না তিনি যে রব এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে আমরা কোরআন পড়েছি অর্থ তফসির ইসলামী সাহিত্য আল্লাহ নবীর হাদিস এবং নসিরের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত নাকি বলেন এখন দাওয়াতের বুঝার পার্থক্য রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না আমি কোনো সমালোচনা না করি খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে ওনারা বলে আমরা দিনের জন্য মেহনতে দিনের জন্য অক্ত লাগাইতেছি আসেন এক শ্রেণী তারা মুসলমান তারা দাওয়াত দেয় সেই দাওয়াতে তাগুত জাহিলিয়ান শয়তান মানুষের তৈরি করা আইন মতবাদ হুকুম সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওয়াতের মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্রশাসন সমাজ জুডিশিয়ারি কোর্ট কাচারি আইন আদালত পার্লামেন্ট প্রশাসন ওখানেও যে আল্লাহর একটা আইন আছে ওটা না মানলে যে আল্লাহকে মানা হয় না লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইনদাতা হুকুমদাতা রিজিক দাতা শাসনকর্তা ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না নাকি বলেন আপত্তি করে না কেন তারা মনে করে এরম দাওয়াত কি আমার পর্যন্ত চললো আমার ক্ষমতা তো ঠিক আছে আমাকে তো কেউ সরাইতে চায় না সুদ চালু আছে ঘুষ চালু আছে জেনেভাবে চা চালু আছে আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না ওমাল্লামি ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুল কাফির আছে কোরআনের আয়াতে সূরা মায়দা যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফেসলা করে না তারা হলো কাফের তিনটা আয়াত আছে এখানে ফাউলাইকাহুমু যালিমুন ফাউলাইকাহুমুল ফাসিকুন ও তারা দেখছে না এই দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়েই সব চলে ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই তাহলে তোমার আল্লাহ রসুল রাস্তারও ঠিক আর আমি যে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাই আমিও ঠিক ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না নাকি বলেন সেই জন্য সকল শাসক সকল সরকারের সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায় আবার কিছু দাওয়াত কি কাজ এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন রবের ব্যাখ্যা করতে যাবেন জামাতের তিন দফা দাওয়াতকে খুব পরিষ্কার করে বলবেন যে আল্লাহর আইন মানতে হবে রসিরের আনুগত্য করতে হবে এই সমাজে আমরা তা মানতে পারছি না বলে আল্লাহর গোলাম হতে পারছে না তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার আইনের পরিবর্তন দরকার তখনই কায়মি স্বার্থবাদীরা আপনার দাওয়াতকে বাধা দেবে নাকি বলেন যেহেতু আমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে কথা বুঝে আসছে না এই দাওয়াত আম্বিয়ায় কেরামগঞ্জ যুগে যুগে যারা দিয়েছিলেন তারা দাওয়াতের সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসা ইসলামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন ফেরাউন তখন মুসাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল নাকি বলেন ইব্রাহিম সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল আমার পীরোনবী মোহাম্মদ মুস্তফা সাল্লু ইসলামের দাওয়াতের তাৎপর্য হাকিকত ব্যাখ্যা আবু জাহিদ আবুলহ অলিদ আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল সেই জন্য তাকে পাথর মেরেছে বাড়ি ছাড়া করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তাইফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত কবুল হওয়ার অর্থ হলো সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব মানুষের আইনকে উৎখাত করা এটা তো চলতে দেওয়া যাবে না ঠিক আছে না আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন অনেক শহীদদের এরকম কাহিনী আছে ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য আসছে একজন হুজুর ওই যে জেলখানায় নির্ধারিত একজন হুজুর থাকে গোসল করেন নামাজ পড়ে নিয়ে নিয়ে যায় আমাদের প্রিয় তারাই গেছে বলে এখন আপনি একটু কলেমা পড়েন আপনার এখন যাইতে হবে তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো তুমি এই কলেমার বিনিময় তো টাকা পাবা তোমার এই দায়িত্বের আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি আমি আমার কথাটা বুঝেছেন তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে তো প্রিয় ভাইরা সময় কম আমার সংক্ষেপ কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে দৃষ্টিতে একটা ফরজ এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না মানুষ আল্লাহকে চিনতে পারে না আখিরাতকে চিনতে পারে না রেসালাতের প্রতি ইমান পরিচ্ছন্নভাবে আনা যায় না কারণ আল্লাহ তাআলার নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব মানুষকে আজাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতে সুসংবাদ দিয়েছেন কিন্না আরসাল না কা শাহেদাও ও মুবাসিরাও ও নাজিরাও ও দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা শরীফে আছে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে সুসংবাদ সুসংবাদদাতা ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তাআলার কাছে তুমি নাজাত পাবে জান্নাত পাবে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে নাজিরাও ভীতি প্রদর্শনকারী এটা না মানলে তোমাকে আজাব এবং শাস্তিও তোমার জন্য অপেক্ষা করছে এই দাওয়াত শরীর দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ যে এই দাওয়াতি কাজ যারা না করে এই দাওয়াতের অর্থ যারা না বোঝে তারা রেসালাতের প্রতি ইমানকে মজবুত করে রেসুলকে চিনতে পারেন রসুলকে বুঝতে পারে না তাহলে আমরা দাওয়াতের যে বিষয়বস্তু বলেছি সে দাওয়াতের বিষয়বস্তুটা কি যেটা আমাদের জমাতে ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার করে বলা আছে আমাদের আকিদা আমার যে দাওয়াতটা দাওয়াতটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাবুদ নাই দেখেন ইলাহ শব্দের অর্থ নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে ইলাহা একটা আরবি শব্দ এর মধ্যেই তো বিপ্লবের বারুদ বিপ্লবের আগুন ইলাহা শব্দের মধ্যে বুঝে শুনে যে আল্লাহকে ইলাহা বলবে সে জন্ম থেকে সমস্ত রাষ্ট্র সরকার সমাজ পার্লামেন্ট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবে লিডার পার্লামেন্ট পাওয়ার একমাত্র আল্লাহ ছাড়া তাহলে তিনি আজন্ম বিদ্রোহী যিনি বুঝে শুনে কলেমা পড়বেন যুগে যুগে আম্বের আমরা বুঝে শুনে কলেমা পড়েছিলেন আর শাসকরা এই কলেমার অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলেমার তাৎপর্য বুঝেছিলেন এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি আমরা স্কুলেও পড়েছি দিনিয়াত ইসলামিয়াত বইতে

এই জন্য ইলাহা শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে তিনটা ধাপে এই দাওয়াতকে যার কাছে আমরা দাওয়াত দিতে যাই তার কাছে ক্লিয়ার করার জন্য তিনটা ধাপে দাওয়াতটাকে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আমরা কি বলি প্রথম পর তিন দফা দাওয়াত বলি না আমরা কয় দফা বলি তার প্রথম দফা হলো মানুষকে আমরা বলি যে আমরা তো কলেমা পড়েছি যে লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মদ এর অর্থ হলো যে আমরা আল্লাহ ছাড়া কাউকে আর হুকুমদাতা আইনদাতা মানবো না আর রসুল শাহ আমরা নেতা মেনে নেব কথা বলছি একজনের সাথে ধরেন দাওয়াত দিতে গিয়ে তো তিনি বলবেন যে হ্যাঁ তা তো ঠিক আমি তো মুসলমান আমি তো আল্লাহ কালেমা পড়েছি তো আল্লাহ তো আমার রব তিনি আমার ইলা আমরা তারই আইন মানতে বাধ্য আল্লাহর নবীকে নেতা মানতে বাধ্য ঠিক আছে তখন আমরা তাকে যুক্তি দিই যে আসলে আমরা এই দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশে আল্লাহকে কি পুরোপুরি ইলাহ মানতে পারছি সমাজে রাষ্ট্রে প্রশাসনে সব জায়গায় কি আল্লাহ আমার ইলা আছে আমরা মানুষকে ইলাহ বানিয়ে বসেছি শয়তানকে ইলাহা বানিয়ে বসেছি নভসকে ইলাহা বানিয়ে বসেছি এটা যখন দাওয়াতের সময় তাকে বোঝাতে যাচ্ছি তখন দাওয়াতের দ্বিতীয় দফা এসে হাজির হচ্ছে যে আমরা আসলে কালেমা পড়ে যে কমিটমেন্টটা করেছি আল্লাহর কাছে সবাই আমরা ওয়াদা করেছি উই অল আর কমিটেড টু আল্লাহ আল্লাহর কাছে অঙ্গীকার করছি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ আমরা মানবো না তখন আমরা তাকে বলছি যে ভাইরে বাবারে বোন রে আমি যে আল্লাহকে ইলাহ মেনেছি কিন্তু কার্যত সমাজে তো আল্লাহকে আমরা পূর্ণ ইলাহ মানতে পারছি না তাহলে আমার মুখের কথা আর কাজের মধ্যে গড়বিল হয়ে যাচ্ছে কথাটা বুঝে আসছে আপনাদের কিসের গডবিল হলো কথাই বলেছি যে আল্লাহ আমার রব কাজ করতে গিয়ে দুই সালের মে মাসের বাংলাদেশে দেখি যে কোটে আমার আল্লাহ রব নাই অর্থনীতিতে আল্লাহ রব নাই শিক্ষানীতিতে আল্লাহ রব নাই ব্যবসা বাণিজ্য বিচারে আল্লাহ রব নাই পার্লামেন্টে আল্লাহ রব নেই ওখানে মানুষকে রব বানিয়ে নিয়েছি তখন আমি ওই ব্যক্তিকে বুঝাতে সক্ষম হচ্ছে যে তাহলে ভাই এই কলেমা পড়ার কারণে মুসলিম হিসেবে আমি যে কথা ওয়াদা করেছি যে আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই তাহলে আমার কার্য তো সেই কথা আর কাজের তো মিল হচ্ছে না গড়বিল হয়ে যাচ্ছে তাহলে এই কথা কাজের গড়বিল দূর করতে হবে কথা দিয়ে যদি সে কাজের সাথে মিল না থাকে তাকে তো মুনাফে আচরণ বলে তখন বলবে হ্যাঁ তা তো ঠিক কথা কাজে তো গড়বিল হয়ে যাচ্ছে তাহলে এখন এই গড়বিল দূর করার উপায় কি তখন দাওয়াতের তৃতীয় দফা এসে হাজির হচ্ছে এই গড়মিল দূর করতে গেলে যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব অন্য যত খোদা বসে আছে এই নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়ন করি জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব না করলে সর্বস্তরে আল্লাহকে রব আর জীবনের নেতা মারা সম্ভব হয় না তাই আমাদেরকে সমাজের অসৎ খোদাহীন মিথ্যা পাপী নাফরমা নেতাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করলেই কেবল আল্লাহকে ইল্ বানা আমাদের পক্ষে সম্ভব তাহলে দাওতের তিনটা দফা পরিষ্কার হলো প্রথম হচ্ছে এক আল্লাহর দাসত্ব রসুলের আনুগত্য দুই হলো এ ওয়াদা করেছি কিন্তু কার্যত এ কথার সাথে কাজের গডমিল মিল হচ্ছে না তিন হচ্ছে এই গডমিল দূর করতে গেলে সমাজের সর্বস্তরে আল্লাহ তালার আইন আর সতলোকে নেতৃত্ব কায়েম করার মধ্যে দিয়ে এই কেবল এই কলেমার জবানটাকে ঠিক রাখা সম্ভব এটা এই পদ্ধতিতে আমি কলেমার দাওয়াতটা দিতেছি কথা বুঝে আসছে এখন আসেন আল্লাহ তালার দাওয়াতকে যে ফরজ করেছেন এটা যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ এই দাওয়াতি কাজটা আমরা করব কোরআন শরীফের তিনটা জায়গায় তিনভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে একটা বলা হয়েছে উদু ইলা সাবিল রব্বি উদু এটা আমরের শিগা মাদ্রাসা যারা পড়েছেন ভালো বুঝবেন নির্দেশ আমর ডাকো কমান্ড করা হচ্ছে ইলা সাবিল এ রবের পথের দিকে সাবিল মানে পথ রবের পথে আল্লাহর পথের দিকে ডাকো এটা একটা জায়গায় বলা হয়েছে যে আল্লাহকে তো চিনলাম রবকে তো চিনলাম রব সেই সমাজের কল্যাণকর ব্যবস্থা যিনি আসমান থেকে আম্বিয়ায় কেরামদের কাছে যুগে যুগে যে বেধান আকারে সহিফা আকারে কেতাব আকারে নাজিল করেছেন তিনি আমার রব ওই দিকে মানুষকে ডাকতে বলা হচ্ছে আরেকটা জায়গায় বলা হয়েছে কুন্তুমু খাইরা উম্মেতিন উখ রে জাতে লেন্নাস তামুরুনাবিল মাউরু ফতান হাউনার তোমরা এই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মাহ তোমাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য এই কল্যাণের দিকে ডাকার জন্য বলা হয়েছে ইয়াদো উ ইলাল খায়র এক জায়গায় বলা হয়েছে ইয়াদু ইলাল খৈর খাইরের দিকে ডাকো ওই কল্যাণের দিকে যে কল্যাণ মানবতার কল্যাণ যে ব্যবস্থা চালু হলে মানব জীবনে শান্তি এবং কল্যাণ আসে ইয়া দুন ইলাল খাই কল্যাণ একদিকে বলা হলো রবের পথের দিকে আরেক জায়গায় বলা হলো কল্যাণের দিকে আলটিমেটলি অর্থটা একই আর এক জায়গায় বলা হয়েছে যে দা ইয়ান ইল রসুলের পরিচয় দিতে গিয়ে তিনি ছিলেন আল্লাহর পথের আহ্বানকারী এখানে একেবারে ইল আল্লাহ এখানে সাবিল কথাটা আর নাই ইলা সাবিল নির্বিক রবের পথ আল্লাহ ডাইরেক্ট আল্লাহ ইলাল্লাহ আল্লাহর দিকে কোরআন মজিদের শব্দচয়ন এবং ভাষার মধ্যে এক এক জায়গায় এক একটা আবেগ তৈরি যে আল্লাহর আল্লাহ আর পথ দরকার নেই এমনভাবে তুমি আমল করো এমনভাবে ডাকো সেজন্য সোজা আমার দিকে চলে আসে আমার নির্দেশ আমার আদেশ তার হৃদয়ের মধ্যে কল্পের মধ্যে এই কোথাও সাবিল আবার কোথাও সাবিল দে ইলা রব্বিক ইলাহ এইভাবে আমাদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে বলা হয়েছে তাই আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে দাওয়াতি কাজের গুরুত্বটা কত একটা হলো দাওয়াতি কাজ ফরজ এটা আল্লাহর আদেশ এটা আল্লাহ কোরআনে বলছেন রসুল ইসলাম দাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন নিজে দাওয়াতি কাজ করেছেন দাওয়াতের সিলসিলা না থাকলে আপনি আমি এই ইসলামী আন্দোলনের এই সুন্দর পথে আসার সুযোগ পেতাম না আর আমরাও যদি দাওয়াতি কাজ না করি আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নয় এই পথের সন্ধান কখনো পাবে না আলোচনার যে দুটো পার্ট দাওয়াতের গুরুত্বের অংশটা শেষ করে আমি দাওয়াতের পদ্ধতির দিকে এখন যাব তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম যে দাওয়াতটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ এবং ফর্জে আইন প্রত্যেক নরনারীর জন্য সরই দৃষ্টিতে ইমান আল্লাহর উপরে সেই আল্লাহর দিকে ডাকা প্রত্যেক মানুষের জন্য ফরজ জামাত ইসলামী সেই ফরজ কাজের জন্য প্রতিনিয়ত আমাদেরকে তাকিদ দিচ্ছে উদ্বুদ্ধ করছে অথচ আমরা দুর্বলতা দেখাচ্ছি আমরা এখন আত্মপর্যালোচনা করবো আত্মসমালোচনা করব। আমরা বায়াত নিতে যাচ্ছি রুকুন হতে যাচ্ছি তাহলে আমি কি এই ফরজ কাজটা করছি আমাকে যে লোকটা কষ্ট করে আমার পিছনে কত হেঁটেছে আমার বাসায় কত এসেছে কত বই পড়তে দিয়েছে কত চিঠি লিখেছে কত ফোন করেছে তাহলে আমি আরেকজন কেনার জন্য এরকম লেগে আছি কিনা এরকম পেরেশান হয়ে আমি চেষ্টা করছি কিনা এইটা চেক করে এই আত্মপর্যালোচনা এই রিয়েলাইজেশন করে আমি যদি নিজের ভুল ত্রুটি নিজে ধরতে পারি তাহলে আমাদের আজকের এই আলোচনা এত তোর বিয়ত করে যে বোঝার চেষ্টাটা আমরা করছি সংগঠন করাচ্ছে এটা তখন কাজে লাগবে তাহলে আমরা দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে এই সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারি পরবর্তী ধাপে যাওয়ার জন্য পদ্ধতির আগে যে আমাদের ব্যক্তিগত দাওয়াতি কাজ দাওয়াতি টার্গেটদেরকে আমাদের নিয়ে আসা আমাদের সাপ্তাহিক দাওয়াতি কাজ আমাদের সাধারণ সভা আমাদের গ্রুপ দাওয়াতি কাজ দাওয়াতি অভিযান বলে যত কথা আমাদেরকে করতে বলা হয়েছে প্রত্যেকটা সিনসিয়ারলি রুকন প্রার্থী হিসাবে আমরা একটাও না শতভাগ এটা বাস্তবায়নের জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলেই দাওয়াতের ফরসটা আমাদের আদায় হবে এবং মানুষকে কল্যাণের দিকে ডাকবো আবেগময় হয়ে উঠবেন সুরা হাদিদের মধ্যে আল্লাহ তালা যে ভাষায় নবী রসুলদের দায়িত্বের কথা বলতে গিয়ে একটি কল্যাণময় সমাজ গঠনের জন্য নবীরা কি দাওয়াত নিয়ে এসেছিলেন কিভাবে তিনি চমৎকারভাবে বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিইয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনযালনা আল হাদিদ ফি ইবাসুন শাদীদ ওয়া মানাফু লিন নাস আল্লাহ পাক বলেন রাসূলগণ এসেছেন বাইয়িনা নিয়ে কিতাব নিয়ে মিজান নিয়ে সুস্পষ্ট বিধিবিধান মানদণ্ড আল্লাহর হেদায়তের কথা এখানে বলছেন বাইয়েনা না কিতাব মিজান কি জন্য এগুলো এনেছেন লিয়াকুমানিল নাস মানে কি মানুষ মানবতা হোল ম্যানকাইন্ড সমস্ত হিউম্যানিটির জন্য লিয়া কুম কুম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া স্টাবলিশ করা দাঁড়ানো কায়েম করা লিয়া কুম আর নাসুবিল কিস্ত গোটা বিশ্ব মানবতাকে সুবিচারের উপরে কিস্তের উপরে কিস্ত মানে হচ্ছে জাস্টিস সুবিচার ইনসাফ কারণ শরীফে কিস্ত শব্দটা বলা হয়েছে কিস শব্দের অর্থ হচ্ছে কি ন্যায় বিচার সুবিচার আদল ইংরেজিতে যেটাকে জাস্টিস বলা হয় বাংলায় বলি সুবিচার বা ন্যায় বিচার আল্লাহ বলছেন যে রসুলগণ কেতাবনা মিজান এগুলো দিয়ে নবীদানকে পাঠিয়েছি তাদের কাজ ছিল কিস্ত সমস্ত বিশ্বের মানুষকে সুবিচারের উপরে কায়েম রাখা আলহামদুলিল্লাহ বলেন শুধু নামাজ শুধু রোজা শুধু লম্বা পাঞ্জাবি আর আর টুপির জন্য আল্লাহ নবীরা দুনিয়াতে আসেন নাই কোথাও আপনি এটা খুঁজে পাবেন না আল্লাহ নবীদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে কি মানবতার কল্যাণ নাস বিশ্বের মানুষের কল্যাণ এখানে বলা হচ্ছে সমস্ত মানবতার কল্যাণ মানুষের খাওয়া পড়ার কষ্ট হবে না শিক্ষা চিকিৎসার কষ্ট হবে না মানুষ ন্যায় বিচার পাবে সুবিচার পাবে জীবনের সমাজে রাষ্ট্রে তার স্বস্তি শান্তি থাকবে দ্যাট ইস কড ওয়েলফেয়ার এটার নাম হচ্ছে কল্যাণ এই জন্য আল্লাহ নবীর এসেছিলেন আর এই দিকেই এটাই হচ্ছে যে ইলা আরব্বিক ইলাল খাই সেই কল্যাণ হচ্ছে এই সুবিচারের কল্যাণ ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা এটি ছিল নবীগণের কিন্তু দাওয়াত আর এটা করেছিলেন বলে নবীগণরা প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন জীবন দিতে হয়েছে নির্যাতিত হতে হয়েছে সাধার বরণ করতে হয়েছে আমার প্রিয় ভাইরা তাইফের ময়দানে মদিনা নলিতে গলিতে পাহাড়ে পর্বতে যুদ্ধের ময়দানে ময়দানে আমাদের প্রিয় নবী এবং তার সঙ্গী সাথী রাজের কষ্টভোগ করেছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে তাড়িয়ে দিয়েছেন প্রিয় নবীকে পাগল বলে পাথর মেরে রক্তাক্ত করেছেন অজ্ঞান হয়েছেন সবটার পিছনে চড়ে এই কল্যাণের দিকে দাওয়াত নাকি বলেন এই কল্যাণের দাওয়াতের কারণে আমার ভাই নবীরা কষ্ট পেয়েছেন আমরা কি নবীদের সেই রক্তের স্মৃতি বিজড়িত এই রক্তমাখা দাওয়াতের এই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা মহানগরী দক্ষিণের মধ্যে এই উর্বার অঞ্চলে যাকে আমরা হার্ট অফ দ্য সিটি হার্ট অফ দ্য কান্ট্রি বলি রাজনীতি প্রশাসন অর্থনীতি ব্যবসা বাণিজ্য সব কিছুর মূল কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ সেই জায়গায় যারা বায়াতের গ্রহণ করতে যাচ্ছেন তারা যদি আজকে আমরা শপথ করি আমার ব্যক্তিগত দাওয়াতে সমষ্টিগত দাওয়াতে দাওয়াতি অভিযানে সাধারণ সভায় শতভাগ সংগঠনের শৃঙ্খলা মেনে আমি আমার প্রিয় নবীর এই দাওয়াতের অভিযানে এই দাওয়াতের দায়িত্ব পালনে আমি সিনসিয়ার থাকব আমি গাফেলতি করব না অলসতা করব না ইনশাআল্লা এখন আসুন এই দাওয়াতের পদ্ধতি দাওয়াতটা তো দেবো কি পদ্ধতিতে দেবো দাওয়াতের ব্যাপারে আমাদের সংগঠন পদ্ধতি দুইটা উপায় বলা আছে একটা ব্যক্তিগত পদ্ধতি পদ্ধতি আর একটা সামষ্টিক পার্সোনাল ইন্ডিভিজুয়ালি আর একটা হচ্ছে কালেক্টিভলি দাওয়াতের ব্যাপারে শুরুই করতে হবে নিজের থেকে আগে কোথা থেকে শুরু করতে হবে নিজের থেকে কু আনফুসে গো কু মানে কি বাঁচো কদ কামাশাল দাঁড়াও আবার কিছু দোয়া দোয়ার মধ্যে আছে না কি না আজাবান্নার এই যে কিন কফ কফ এটার অর্থ হলো রক্ষা করা বাঁচানো তো কু বাঁচাও রক্ষা করো সেফ তোমার আহালকে কিসের থেকে না আগুন থেকে তাহলে এটা হচ্ছে দাওয়াতে যে তুমি যে মানুষকে আগে বাইরে দাওয়াত দিতে যাবা তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন তার আগে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার ভাই বোন তোমার পিতা মাতার অবস্থা কি সেদিকে আগে তুমি দাওয়াত দাও এই দাওয়াত শুরু হবে কোন জায়গা থেকে আগে নিজের থেকে দাওয়াতের সাবজেক্ট ম্যাটার দাওয়াতের বিষয়বস্তুর আলোকে আমি কেমন আছি আমি যে অপরকে নামাজের কথা বলবো ফরজ ওয়াজিবের কথা বলবো কবিরাগনা থেকে বাঁচতে বলবো পর্দা করতে বলবো রুজি হালাল করতে বলবো আমার এ ব্যাপারে অবস্থাটা কি এটা আগে নিজে একটু জাস্টিফাই করা রক্ষা করা আজাব থেকে আগুন থেকে আমাকে রক্ষা করার মতো আমি হতে পেরেছি কিনা এরপর আমার আহালকে আমি দাওয়াতের আওতায় নিয়ে নেব এই জন্য রসুল আকরাম ইসলামের জীবনেও দেখা যায় যে যখন গোপন দাওয়াতি কাজ তিনি প্রথম করেছেন তার একপর পর্যায়ে আল্লাহ রসুল কে আল্লাহ তারা প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন ফসদা বিমা তো উমার আমি যে আদেশ দিয়েছি তুমি এখন মানুষকে সেদিকে ডাকো ফন্দিরা আশিরা তাকাল আকরাবি তোমার নিকটবর্তীদেরকে আগে আল্লাহর ভয় দেখাও কে বলছেন এসব কথা আল্লাহ তালা বলছেন তাহলে আমার দাওয়াতের কাজটা শুরু হবে কোন জায়গা থেকে নিজের থেকে এবং পরবর্তীতে এই দাওয়াত হবে সবার জন্য সেই দাওয়াত দুই পদ্ধতি একটা ব্যক্তিগত পদ্ধতি একটা সমষ্টিগত পদ্ধতি ব্যক্তিগত পদ্ধতিটা করে আমাদের সংগঠন পদ্ধতিতে বলা আছে যে পার্সোনালি আমি আগে টার্গেট নেব আমার রিপোর্ট বইয়ের ডান দিকে তিন চারটা নাম আমি লিখে রাখবো এরা হচ্ছে আমার দাওয়াতি টার্গেট কি টার্গেট দাওয়াতি টার্গেট নিয়মিত প্রত্যেক সপ্তাহে দিনে সুবিধা মতো আমি তাদের সাথে ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করব সালাম জানাবো তাকে হাদিয়া তোফা দেব পরিচিত হব ঘনিষ্ঠ হব যে আগে ব্যক্তিকে দাওয়াত দিতে গেলে তার সাথে ব্যক্তিগত খাতিরটা করতে হবে সম্পর্ক হতে পারে তিনি একটু বিএনপি মানা হতে পারে তিনি আওয়ামী মানা হতে পারে তার মধ্যে সমাজতন্ত্রী সেকুলার বাম মনা আমার প্রতিবেশী আমার অফিসের কলিগ আমার আত্মীয় স্বজন আমার ব্যবসায়িক পার্টনার যাই হোক না কেন হোয়াট এভার লাইক তার অবস্থা বুঝে আগে তার কাছে মনের কথাটা বলতে গেলে তা আমাদের দাওয়াতি কাজের টেকনিকটা কিছুটা হোমিওপ্যাথিক ডাক্তারের মতো লোক বুঝে রুগীর অবস্থা বুঝে পাওয়ার বাড়াইত তখন যখন অনুভব করবে যে না সম্পর্কটা এখন এমন পর্যায়ে হয়েছে যে এখন একটা কথা বললে সে রাখবে কি এরকম কথা বোঝা যায় না তখন তাকে ধীরে ধীরে কালেমারি দাওয়াতের যে বিষয়বস্তু এতক্ষণ আমি আলোচনা করলাম ওইটার যে কথাটা আবার সবার কাছে সব কথা বলার পরিবেশ বুঝে কথা বলতো একটা লোক এম এ পাস সরকারের সচিব ছিল সামরিক অফিসার ছিল অথবা ব্যবসায়ী একটা লোক পানের দোকানদার একটা রিক্সা চালায় ভ্যান চালায় একজন খুব শিক্ষিত একজন স্বল্প শিক্ষিত একজন নিরক্ষর তো সবার অবস্থা কি একরকম হবে বললেন হবে এক একজনের কাছে তার স্টাইলে তাকে যেভাবে তার কাছে আমার কথাটা সুন্দর করে উপস্থাপন করা যায় সেই ভাষায় সেই কায়দায় সেই যুক্তি দিয়ে তার কাছে সেটা তুলে ধরতে হবে বুঝে শুনে যদি দেখি যে না কোনো লোক কোনো কথা শুনতে বুঝতে একটু বিব্রত হয় তো কথাটাকে সহজ করে নরম করে হৃদয়গ্রাহী করে হৃদয় স্পর্শ করে এমন করে তার কাছে আমার কথাটা দাওয়াতটা পৌঁছাতে হবে এটা হচ্ছে ব্যক্তিগত দাওয়াতি কাজ সেকেন্ড বলেছে কি সমষ্টিগত কালেক্টিভলি ওইটার ব্যাপারে তো বলা আছে সাধারণ সভা সেমিনার ওই যে মাসে যে সাধারণ সভা হচ্ছে ইউনিটে ওয়ার্ডে ওয়াজ মাহফিল সেমিনার সিম্পোজিয়ামের আলোচনা করা জনসভা করে সেখানে নেতৃবৃন্দ আসছে ইসলামের দাওয়াতের বক্তব্য দিচ্ছে এরকম যে কোনো সভা সমিতি গ্রুপভিত্তিক দাওয়াত করে দলগতভাবে মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজটা করা তাহলে আমাদের কাজ কয় প্রকারের হলো দুই প্রকার একটা ব্যক্তিগত আর একটা সমষ্টিগত যেটা সংগঠনের মধ্যে প্র্যাকটিস আছে এটা আমরা করব। নেক্সট আসন যিনি দাওয়াত দেবেন তার বৈশিষ্ট্য এই যে আমি তো দাওয়াত দেব আমি তো দায়ী যিনি দাওয়াত দেয় তার তিনি হচ্ছেন দায়ী এ ব্যাপারে তার কতগুলো গুণ বৈশিষ্ট্য থাকতে হবে চট করেই শুধু মাথা গরম করে লোকদের ঠিক আছে আজকে গেছিলাম পরোয়ার ভাইয়ের কাছে দাওয়াতের গুরুত্ব বুঝে আসছি হাটে বাজারের রাস্তায় যেখানে পেলাম সাইকেল থেকে আগে দাওয়াত শুনে যা ফরস কাজে আদায় করে নিই যেখানে সেখানে দাঁড়ায় পড়ে হাত ধরে দাওয়াত দিলে তো হবে না স্থান কাল পাত্র মন মেজাজ বুঝে দাওয়াত দিত একটা লোক ডাক্তারের কাছে তো সাইকেল চালায় মায়ের ওষুধ আনতে আপনি তার থামায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে দাওয়াত দিলে সেই দাওয়াতের আসর হবে না তার মন বগৎ বুঝতে হবে এই জন্য দাওয়াত দানকারী যিনি হবেন তার কিছু গুণাবলী থাকতে হবে তার প্রথম হচ্ছে যে দাওয়াত আমি কি বিষয়ের উপরে দিচ্ছি কি তাকে বলবো সেই কথাটা নিজে আগে বুঝতে হবে নিজের সে সম্পর্কে পড়াশোনা জ্ঞান কোরআন হাদিসের আয়াত হাদিস এল চর্চা উদাহরণ নবির সিলের জীবন থেকে কিছু বলতে গেলে এ সম্পর্কে নিজের আগে এলেমটা হাসিল করতে এক দুই হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে তার নিয়তটা বিশুদ্ধ থাকতে হবে যে আমি কোন লোক দেখানোর জন্য নেতাদের কাছে ভালো হওয়ার জন্য সংখ্যা বাড়ানোর জন্য নয় আমি শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহর মান্দাদেরকে আল্লাহর পথ চেনাবার জন্য এর বিনিময়ে আল্লাহ আমার উপরে খুশি হবেন আখেরাতে আমি নাজাত পাবো আল্লাহকে দেখানো ছাড়া আল্লাহকে খুশি করা ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই এই বিশুদ্ধ নিয়ত্তা দাওয়াত আমরা যারা কাজ করবো তাদের অন্তরের মধ্যে নিয়ত্তা সহি রাখতো নেক্সট হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য থাকতে হবে তিনবার চারবার পাঁচবার বাড়ি গেছি পাঁচবার একটা লোক বুঝাইছি সে শোনে না মানে না খালি ছুটে চলে যায় বারবার তার কাছে যাওয়া এবং ধৈর্য ধরা তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা এবং ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করা পরিস্থিতি বুঝা যে তার কাছে কি এখন কথা বলার মতো তার বাসা বাড়িতে বউ বাচ্চার অসুখ তার অর্থনৈতিক সংকট কোনো মামলা মকদ্দমায় মানসিক টেনশানে এ সবসময় তো সব কথা শোনার মতো মন থাকে না নাকি বলেন মেজাজ পরিবেশ বুঝে তাকে দাওয়াতি কাজ করা ভাষাটা মিষ্টভাষী ভাষী হতে হবে কর্কশ যুক্তর্ক দেওয়া বিতর্ক করা ঝগড়ায় যাওয়া কথা বলতে গিয়ে তাকে একটু ছোট করে ডাউন করা এগুলো উদ্দেশ্য থাকবে না মিষ্ট ভাষী হতে হবে উত্তম ভাষায় আল্লাহ সাবিলি আছে না হিকমত বুদ্ধিমত্তা এবং উত্তম ভাষান উত্তম ভাষণ উত্তম বাক্য সহকারে তুমি যুক্তি দিয়ে দাওয়াত ভাষাটা মিষ্ট হতে হবে দাওয়াত গিয়ে যদি তার সাথে কোনো ব্যাপারে মতপার্থক্য হয়ে যায় তাহলেও সেটা নিয়ে বিতর্কে যাওয়া যাবে না ঠিক আছে ভাই আপনি একটা প্রশ্ন করেছেন আমার হয়তো এখন এটা জানা নাই আমি জেনে আপনাকে পরে কথা বলবো কিন্তু বুঝতে পারেনি বলে নিজে একটু বড় হওয়ার জন্য একটা বিত্যাটিত গোজা মিল দিয়ে বুঝায় নিজে দিতে বাড়ি চলে আসলে আমার লাভ তো হইলো না ওই লোকটাকে আমি হারাবো ধৈর্যশীল হতে হবে অপরকে কথা বলার সুযোগ দেওয়া আমি কিছু কথা বলে সেও কিছু কথা বলতে চাইতে পারে ফলে তাকেও কিছু কথা বলার সুযোগ দেওয়া এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দাওয়াতের মধ্যে অনেক সময় জড়তা থাকে যে সম্পর্কে আমার এলেমটা আমার জ্ঞানটা আগে যথেষ্ট করে নেওয়া এবং কোনো কমপ্লেক্সিটি হিনমন্য যে আমার জ্ঞান কম বুদ্ধি কম আমি পারি না আমার টাকা পয়সা কম আমি গরিব মানুষ এটা ধনী লোকের কাছে বলবো এগুলো অনেক সময় আমাদেরকে কিছুটা হীনমন্ন করে দুর্বল করে ফেলে এটা করা যাবে না যে আমি সবচেয়ে উত্তম কাজটি করছি যার ব্যাপারে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন ওমান ও না করণ শিল্পী আয়াত কার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে কি আল্লাহর দিকে ডাকে ফলে আমার কথাটা উত্তম আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ফলে ওনার টাকা থাকুক উনি গাড়ি বাড়ির মালিক হোক কিন্তু আমি তো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী একটা কথা নিয়ে তার কাছে যাচ্ছি এইভাবে নিজেকে হীনমন্য মনে না করে মর্যাদাশীল মনে করে মানুষের কাছে দাওয়াতটা নিয়ে যেতে হবে এবং হৃদয় দিয়ে অন্তর দিয়ে কথা বলতে হবে তাহলে তার আসর হবে এই পড়াশোনা কোরআনের সাথে সম্পর্ক দফল নামাজ নফল রোজা কেয়ামুল লাইল আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করে আমি যদি আল্লাহর সাথে নিজে ঘনিষ্ঠ হতে পারি তখন আমার এই দাওয়াতে অন্যের উপরে আসর হবে ইসলামের দাওয়াত এটা রুহানি দাওয়াত দেখবেন কোন দাওয়াত কোন কথা মানুষকে বললে সে যদি তার হৃদয় দিয়ে বলে এবং শুধু আল্লাহকে খুশি করার জন্য বলে একলাসের সাথে বলে পৃথিবীর কোনো স্বার্থ ছাড়া শুধু আল্লাহর উদ্দেশ্যেই কথা বলে তখন সেই কথাটাই মানুষের উপরে আসর হয় আর দুনিয়াবি কোনো স্বার্থে কথা বললে ওইটা অন্যের অন্তরে কিন্তু আসর হয় না ওটা আর্টিফিশিয়াল হয়ে যায় কৃত্রিম হয়ে যায় ওইটার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে কিন্তু পড়ে না আমরা যারা রুকন হতে চাচ্ছি রুকন মানে হচ্ছে স্তম্ভ পিলার খুঁটি নির্ভরযোগ্য শক্তি যার উপরে অবলম্বন করা যায় আল্লাহর কাছে যান মাল সোপর্য করে দিয়ে সংগঠনের মাধ্যমে আপনি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে বিক্রি করে দেবেন যে এই যান মাল আমার নয় যতদিন আমি হায়াত থাকবো আমার এই যান মাল আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি অনুযায়ী সংগঠন আমার টেক কেয়ার করবে এবং আল্লাহর জন্য আমি এটা উৎসর্গ করে দিলাম এরকম টার্গেট নিয়েও যদি পরিশ্রম করি তো আমার মানও বাড়লো আর এই সংগঠনে হাজার হাজার লোক নতুন করে যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালের মধ্য দিয়ে আমাদেরকে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন আর লক্ষ লক্ষ মানুষে অধ্যুষিত এই মহানগরীতে অলিতে গলিতে আমাদের শহরে সমস্ত জায়গায় যেন তৌহিদের দাওয়াতের মুখরিত হয়ে আমরা ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনে ঘাঁটিতে পরিণত করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ হাজা মা ইন্দি আলহি তাকাল তু ইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ